ঘটনা ঘটেছে, অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে যে আপনার দলের লোকজন নাকি মারধর চালিয়েছে তাকে, কি বলবেন? এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ। যারা এই ঘটনাটা ঘটিয়েছে যদি মারধর করে থাকতো, যারা ঘটনা ঘটিয়েছে আপনারা স্পটে গিয়ে দেখবেন যে কাদের বাড়িতে বোম পড়েছে। যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তাদের বাড়িতেই বোমা মারা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, ঠিক আছে, মারা হয়েছে। এবং এই লকডাউন পিরিয়ডের মধ্যে আমি একটা জিনিস জানি, পেটের কোনো জাত হয় না। সেখানে দাঁড়িয়ে অটো, যেটাকে সাধারণ পরিষেবা দিয়ে অটোর মালিক এবং ড্রাইভারদের পেট চলে, সেই অটো ভাঙচুর করা হয়েছে। এবং সবথেকে জঘন্যতম ঘটনা, যে ঘটনায় বনের পশু হয়তো লজ্জা পাবে, একজন গর্ভবতী মহিলা যার কালকে ডেলিভারি হওয়ার কথা, তার বাড়িতে বোম মারা হয়েছে, গুলি চালানো হয়েছে। এক্ষেত্রে যদি কোনো ঘটনা ঘটত তাহলে গর্ভই হয়তো তার যে সন্তানটি আছে তার কোনো কিছু একটা ঘটনা ঘটতে পারত। তারা অভিযোগ করছে এগুলো নাকি সবটাই রাজা সরকারের ছেলেপেলে করেছে, অটো ভাঙচুর। মিথ্যা অভিযোগ, ঠিক আছে। যেরকম পেটের কোনো জাত হয় না, দুষ্কৃতীদের কোনো দল হয় না, ঠিক আছে। সুতরাং বললে তো হবে না কারা ঘটিয়েছে। আজকে যদি রাজা সরকারের নামে অভিযোগ করা হয়, রাজা সরকার কোথায় ছিল এবং কাদের ঘর দুয়ার ভাঙচুর করা হয়েছে, যারা ওই অঞ্চলে যাদের ঘরদোর ভাঙচুর করা হয়েছে তারা কোন দল করে, কার সাথে থাকে, সেইগুলোও দেখতে হবে। এবং যারা অভিযোগ করছে তাদের কি হয়েছে, তারা কোন দলের, আমি তো প্রথমেই বললাম দুষ্কৃতীদের কোনো দল হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে তারা বলছে যে আলোরানী সরকারের সাথে রাজা গোষ্ঠী সংঘর্ষ। না, আলোরানী সরকারের সঙ্গে আমার সংঘর্ষ হবে কেন? আলোরানীদি আমার দলের যোগ্যতম নেত্রী, ঠিক আছে। আমরা প্রত্যেকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেস করি। কারণ আলোরানীদি যদি কথাটা জড়িয়ে থাকে, আমার দরকার আলোরানীদি এই ব্যাপারটা দেখবে। আমার মনে হয় আলোদি কোনোভাবে এর সঙ্গে যুক্ত না, আলোদিকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ওদের তরফ থেকে বলা হচ্ছে যেহেতু মাইনরিটি সেলের একটা পদ পেয়েছে তার জন্যই রাজা সরকার এই ঘটনা ঘটিয়েছে, কি বলবেন? মিথ্যে অভিযোগ, এসব অভিযোগের কোনো ভিত্তি হয় না, এসব মিথ্যে। দীপক সরকার আপনার সাথে থাকে না বলে কি মারধর? না, দীপক সরকার থাকে না বলে মারধর না। দীপক সরকার কার সঙ্গে থাকে? দল তো সবাই তৃণমূল কংগ্রেস করছে, আমিও তৃণমূল কংগ্রেস করছি, আলোদিও তৃণমূল কংগ্রেস করছে। দীপক সরকার যদি এই কথাটা বলে থাকে, ঠিক আছে, তাকেও মাথায় রাখতে হবে, সেও তৃণমূল কংগ্রেস করছে। সুতরাং আমার যা মনে হয় এটা কোনোরকম গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই না, সমাজ বিরোধীরা এই কাজগুলো করেছে, ঠিক আছে। গোষ্ঠীদের ওপর অবশ্যই প্রশাসনের উপর আস্থা আছে, প্রশাসন ব্যবস্থা। কিন্তু পাড়ার লোকেরা তো স্পষ্টতে আপনার দিকে অভিযোগের তীর ছুড়ে দিয়েছে, কি বলবেন? না, তাহলে পাড়ার লোকদের আরও অনেক জায়গায় যেতে হবে, আপনাদের জানতে হবে ঘটনা। একটা দুটো বাড়ি স্পেসিফিক কেন্দ্র করে ঘটনা ঘটালে তো হবে না, পুরো পাড়ায় ঘটাতে হবে। যেই সমস্ত বাড়ি ভাঙচুর হয়েছে, যার বাড়িতে বোম পড়েছে, যার গাড়ি ভেঙেছে, তার বাড়ি থেকেও আপনারা তদন্ত করতে হবে। একজনের বিরুদ্ধে অভিযোগ করে দিতেই পারে, কিন্তু আপনাদের সত্যতা যাচাই করা আপনাদের উপর নির্ভর করে। আপনারাও যান, যার বাড়িতে বোম পড়েছে, যার বাড়িতে গর্ভবতী মহিলা রয়েছে, যার খেটে খাওয়ার অটো পেট চালায় যেখান থেকে, সে অটো ভাঙচুর হয়েছে, তার বাড়িতেও তো আপনাদের যেতে হয়। गेट्टा खोलो साफ खोलो কালকে কি হয়েছিল? কালকে আমরা তো ঘরেই থাকি, দুই বউ আর আমি ছিলাম। তারপরে দেখি কি খেতে দেবো, তখন দেখি সব লোকজন এখান দিয়ে যাচ্ছে। তারপরে আমি ওদিকে কিসে চেঁচা হয়েছে, সে গালাগালি দিচ্ছে, কী হলো আমার পাড়ার মধ্যে। তখন হঠাৎ দরজাটা আমরা খুললাম, বড়ো বউ আসলো, বলে মা কী যেন বলেছে, আমি খাবার পেয়েছি। বড়ো দরজাটা খুললো, তখন দেখি সব ছেলেপেলে আমাদের এদিকে আসছে আর গালাগালি করছে। গালাগালি করে আমরা তাকে দরজাটা দিয়ে দিয়েছি, আমরা দরজা দিয়ে তাকেই চলে গেছি ঘরে। তারপরে দেখি আমাদের দরজাটা কি মানে বাড়ি দিচ্ছে বারবার বাড়ি দিচ্ছে গালাগালি দিয়ে। তারপরে সেই জানলার কাছে শব্দ হচ্ছে, তারপরে একটা বোম মেরেছে জানেন। तक भय सबाई सबाई कान्नाकाटी करी दुई बो मिले जानें बाड़ीते एक बेड़ा छिड़े नहीं किच्छू नहीं बोनटा कारा मारलो बोनटा कारा मारलो दीपक सरकार आछे उत्तम सरकार आछे पिंटू आछे तारपरे आबार कालीपद दास कालीपद सरकार आछे एरा कारा एदेরকে চেনেন এগুলো আমাদের আমাদের পাড়ার ছেলে সঞ্জীব ঘোষ আছে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত সঞ্জীব দত্ত সেটা বলতে হবে না ওরা কখন কার দলে রয়েছে কি হঠাৎ করে আপনার বাড়িতে হামলা করলো হলো কেন কি কারণে আমরা মিলেছিল মানে শিখরে যাব বলেন আমরা তো ঘরে থাকি সন্ধ্যাবেলা বাড়িতে একটা বেটা ছেলেও থাকে না আমরা দুই বউ আর আমি থাকি হঠাৎ এরকম চেঁচামেচি শুনে দরজাটা আমার তো খুলেছি আমি কোথাও আবার কি হলো ঝগড়াঝাড়ি কি গো দেখো সব লোকজন যাচ্ছে আমার বড় বউ কিন্তু প্রেগন্যান্ট হ্যাঁ আর ভয়ের পরিস্থিতি কিন্তু পরে খুব খারাপ হয়ে গিয়েছিল খুব খারাপ কতটা আতঙ্কিত আমরা পরিমাণে জানেন আমার সকালবেলা আমি উঠতে পারছি না আমার মাথা মনে ঘুরে যাচ্ছে আমরা পাড়া প্রতিবেশী আমরা পাড়া এই তারপরে আমাকে তেল তেল দিয়ে আমাকে শুয়ে রেখেছে দুই বউ মিলে তারপরে এই যে উঠে একটুখানি বড় বউ আমার শরীর অসুস্থ হয়ে গেছে তারপরে আমি কোনো উঠে তেল তেল দিয়ে কোনোরকম করে রান্না করে গেলাম এই বউ রান্না বান্না কি চান আপনারা কি চান আমরা শান্তি চাই অশান্তি বানান না দেখেন ঠাকুর মন্দিরটা কি করেছে এই অটোটা ভেঙে ফেলেছে এরকম করা উচিত পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে অবশ্যই অবশ্যই কালকে আমার বউমার প্রেগন্যান্ট কালকে যাবে বাচ্চা আমি এগুলো কখন কি করব এই ঘটনা তো পয়সা যাবে একটুখানি ধরেছি ঘন্টাটা তাই হাসতে কেটে গেছে দীপক সরকার তিনি হাসপাতালে ভর্তি তাকে তাকে মারধর করা হয়েছে এরা কারা ছিল মারধর করেছে দীপক সরকার সেটা তো এখনকার ঘটনা আমি তো পাড়ায় তো কিছু জানি শুনিনি কোথায় কি হয়েছে আমি কিছু জানি না কিন্তু আমার বাড়ি এর মাটা মনে পরিস্থিতি হয়েছে আমি তো কিছু জানি না আমি তো জানি না যে আমাদের অটো অটো ভাঙছে বুম মারছে আমরা তো মানে কোথায় কি কান্নাকাটি করছি অটোটা কার অটোটা আমাদের আমাদের অটো আমাদের অটোটা ভেঙেছে কে চালায় অটো কে চালায় ওই ভাই চালায় কি নাম শ্যামল শ্যামল আপনার নাম শ্যামল কে হয় আপনার শ্যামল আমার ছেলে হয় मैं खावा दावा कर ओपरे सुते गेছি আমার দুটো ছোট মেয়ে আছে হঠাৎ করে এসছি এদিকে কতগুলো ছেলে এসে আমার বাড়ি ভাঙচুর করে আমার গাড়ি ভাঙচুর করে দিয়ে চলে যায় আমি ব্যাপারটা কিছু জানি না কিছু বুঝতে পারছি না কারা ভাঙচুর করেছে এটা কারা ভাঙচুর পাড়ার ছেলে ভাঙচুর যারা কে পাড়ার ছেলে কে দুষ্কৃতী হিসাবে আছে কারণ আমি জানি না তাদের কারা আমি তো তৃণমূলে যাই আমাকে কেন মারা তাদের চিনতে পেরেছেন আমি মানুষ চিনতে মানে পাড়ার ছেলে আছে সব কি নাম তাদের দীপক সরকার কালীপদ সরকার তারপরে দুলাল ঘোষ তারপরে বাবাই তারপরে বুম্বা তারপরে পিন্টু কি কারণে মারলো বলে মনে হচ্ছে আমি কোনো কারণ জানি না এটা কারণ আমার কিছু জানা নেই যে কিভাবে কেন কেন তারা অভিযোগ তুলছে আপনারা নাকি তাদের মেরে হসপিটালাইজড করেছেন কি বলবেন হ্যাঁ সেই ব্যাপারে কি করব আমি তো সামর্থ্য মানাচ্ছি আমি যে ভেঙে আমার বাড়িতে ভেঙেছে আমার সব কিছু করেছে এটার প্রমাণ আছে আর আমি কোনো বিষয়ের মধ্যে জড়িত থাকি না কিছু আমি নিজে তারা কি দল করে মনে হয় তারা কি দল করে আমি বলতে পারবো না কারণ আমি তৃণমূল হয়ে যে আমাকে মারতে এসছে তারা কি দল করে আমি বুঝবো কি করে তারাও তো বলছে তারা তৃণমূল কি কি তৃণমূল সেটা তো আমি কি করে বুঝবো আমি তো এজেন্ট আমি তো এখানকার মানে দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে থাকি এজেন্ট আপনি একজন এজেন্ট হিসেবে আপনার দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আমরা তারা কি বলছে তারা আসবে বলেছে আপনার নাম আমার নাম গৌতম ঘোষ এটা তো ঠিক না ছেলে বাড়িতে প্রেগন্যান্ট মহিলা রয়েছে আমার ছেলে হার্টের পেশেন্ট এবং আমার স্বামী ব্রেন স্ট্রোকের মানুষ তাকে মারতে গেছে কি চাইছেন আপনারা অভিযোগটা কার উপরে অভিযোগটা কার থেকে যারা করছে তাদের উপরে তাদেরকে চেনেন হ্যাঁ তাদেরকে চেনেন ডাক্তার পিন্টু লালু আপনি রকি ইনারা এরকম করছে কেন তারাই জানে তারাই বলতে পারবে যে কেন করছে এক পাড়া আমরা তো ব্যাপারার লোক এক পাড়া থাকি ওরা উঠে আমাদের মুখ দেখবে আমরা ওদেরছলা ব্যাটা ছেলে কিচ্ছু মানছে না চলে আমাদের ডাকবে বা আমরা ওদেরকে ডাকবো এটাই তো নিয়ম দেশে থেকে কতটা আতঙ্ক এখানে থেকে যদি এরকম করে তাহলে কি করে সেখানে বাস করব বলেন তো আমরা দিনের পর দিন এরকম করবে এটা কোনো যুক্তি